আমি সোনাপুর রাজচক্রর ওসরতে থাকা একটি আইসক্রিম ফ্যাক্টরি ইন্সপেকশন করলো আর ইন্সপেকশন করে আমি যেখানে পয়েন্টস পাইছো তার ভিতর মেইন অবজারভেশন আছে যে যত ফ্যাক্টরি আছে তার ভিতরখিনি যথেষ্ট আনহাইজেনিক, তার সাফিসিয়েন্ট লাইটিংও নাই, লগতে যোনটো প্রসেসত আইসক্রিম বনোৱা হয় দ্যাট ইজ অলসো ভেরি সাসপিশিয়াস এন্ড ইট ইজ আনহাইজেনিক। গতি আমি এইটোর উপর কি একশন লোক পড়ি এই সাম আজি ফুড সেফটি অফিসার মূল অহা না মানে সাডেনলি রাইজরপর একটা ফোন পাই পেলায় রাইজর অনুরোধত ইন্সপেকশনত ততাতয়াকৈ গুছি আহিবলগা হল। গতি নেক্সট লেভেলত আমি আর আকৌ ভালক ইয়ার যা স্যাম্পল আছে ফুড কালার ইউজ করেছে সেইবর স্যাম্পল আমি টেস্ট করিম। আর তাহাতর লাইসেন্সও রিনিউ হওয়া নাই আর তাহাতে কোনো ডকুমেন্টস শো করবরা নাই, রিনিউ করবলে অ্যাপ্লাই করা বা রিনিউয়েলর ফিজ ডিপজিট করা কোনো মানি রিসিটও আমাকে দেখাবরা নাই। গতি যথেষ্টখিন ইয়াত মানে ডাউট আছে, যথেষ্টখিন আমি সাসপেক্ট করছো। সো আমি কি ব্যবস্থা লোক পো আমি অকান আলোচনা করে সেই ব্যবস্থা লোক ইতিমধ্যে যাত আপনাদের আইসক্রিম আমি দেখবলে পাইছো ফ্রিজারত আছে আর আসলে আমি যদি চাও মাস পর্যন্ত রাখিছে আর দ্বিতীয়তে সেই যিনি আইসক্রিম পাইছে সেই আইসক্রিমখিন সিল করা হল বা আপনাদের জব্দ করলে নাকি তার স্যাম্পল কিনা তার সেইখানে এতালেকে জব্দ করা হওয়া নাই, কিন্তু আমি মানে ইয়ারপর গিয়ে ইয়ার বিষয়ে যারি আমি একশন লম। ইতিমধ্যে মানে কলোয়ে যেহেতু মানে ততাতয়াকে আহবলগা হল মোর আজি পুলিশের কোনো বিষয়াও অহা নাই বা আমার ফুড সেফটি অফিসার বা তেনে কোনো জয়েন্ট ইন্সপেকশন যোনটো দরকার হয় সেইটার কারণে আমি করবরা নাই। আমি নেক্সট লেভেলত এই করি আর মানে এই যান পারি সোনকালে এই একশন লওয়ার ব্যবস্থা করি।